মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিচ্ছি নারা কালাম এই নারা কালাম দিয়ে সর্ব রকমের কাজ করা যায় জিনের কাজ করা যায় বসীকরণ করা যায় বিচ্ছেদ করা যায় পাতা খেলা যায় বানের কাজ করা যায় বিভিন্ন রকম কাজ করা যায় কিন্তু গুরুর অনুমতি নিয়ে গুরুর নির্দেশনা মেনিয়ে কাজ করতে হবে যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে এ বিদ্যা শিখার আগে গুরুর কাছে অনুমতি নেবা আর বিবাহিত হলে আপনারা মন্ত্র শিখতে পারেন করতে পারেন সমস্যা নেই কিন্তু অবিবাহিত হলে অবশ্যই গুরুর কাছে অনুমতি নেবেন গুরুর পরামর্শ নিয়ে কাজ করবেন যদি না পরামর্শ নিয়ে কাজ করেন আপনারা বিয়ে করার পরে হাজারটা বিয়ে করেন না কেন আপনাদের বাচ্চা চাচ্চা হবে না হুঁশিয়ার সাবধান আপনারা কি এই এই দিয়ে দিচ্ছি মন্ত্রটি আপনারা দেখেন এই মন্ত্রটি মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় করবেন কিন্তু অবশ্যই আটটানি আপনার সামনে আসন থাকতে হবে আসনে বসিয়া সুগন্ধি আগরবাতি ধূপ ঘিয়ের বাতি জ্বালাইয়া মন্ত্র মুখস্থ করবেন করার পরে আপনারা যদি পারেন তিন আমবস্যা করবেন আর যদি না পারেন তাহলে শনিবার করবেন মঙ্গলবার করবেন আবার শনিবার করবেন তিন দিন করলে মন্ত্র শক্তি চলে আসবে আর অবশ্যই জাগানা মন্ত্র দিয়ে মন্ত্র জাগাইতে হবে এই মন্ত্র যখন জাগাবেন মন্ত্র জাগ পড়ার আগে একুশবার জাগানো মন্ত্র পড়বেন এই মন্ত্র একশো আটবার পড়া হইলে আবার বার পরে তিনটা তালি দিবেন। মন্ত্র জেগে যাবে আর এই মন্ত্র দিয়ে যে কোনো কাজ করা সম্ভব বুদ্ধি খাটেয়া কাজ করতে হবে একটা মন্ত্রে একশো প্রকার কাজ হয় হাজার প্রকার কাজ হয় মন্ত্র খাটেয়া যদি মাথার ব্রেন খাটেয়া যদি কাজ না করতে পারো তাহলে এখানে শিষ্য হওয়ার কোনো প্রয়োজন নেই একটা মন্ত্র দিয়ে একটাই কাজ করো আপনারা দেখেন এত স্পষ্ট ক্লিয়ার মন্ত্র আছে আমার কাছে এটা দুই নম্বর নারা কালাম আছে হয়তো বেশি নাই হবে হয়তো দশ বিশটা থাকতে পারে নরসিং থাকতে পারে হকতুল কলেমা থাকতে পারে আতসী কলেমা থাকতে পারে আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন যদি পাতা খেলেন তাহলে আপনারা চাকুলে কলে ঢুকে সর্বপ্রথম বিসমিল্লা বলে আপনারা বসবেন বসার পরে দম বন্ধ করে ওখান থেকে ওই চাকল থেকে একটু মাটি নেবেন ঈশ্বর মহাদেবের নামে যেহেতু পাতা খেলা এলো হিন্দু শাস্ত্রের খেলা আপনারা মুসলমানরা বলতে পারেন যেখানে মহাদেবের নাম কেন নেবে যেখানে হিন্দু শাস্ত্রের খেলা এটা দেবদেবীর খেলা নিয়ে এই মন্ত্র সাতবার ওই মাটির উপর পাঠ করে হাতে রাখবেন রাখার পরে পাতার নাম ধরে এই নারা কালাম বান চালাবেন আর যখন পাতা এদিকে আসবে তখন পাতার গায়ে একটু মাটি ছিঁটাই দিবেন যদি পারেন সেরা মাটির উপর কোনো বিশরী থানের সেরা মাটির উপর সাতবার মন্ত্র বিশারি মন্ত্র করে নেবেন যে কোনো বিশারি মন্ত্র ফুল বিশারি মন্ত্র করে নেবেন নেওয়ার পরে এই নাড়া কালাম দিয়ে আপনারা পাতা খেলবেন আর একটু করে মাটি ওই পাতার গায়ে ছিটাই দেবেন পাতা ডিস্কুল না পায় আপনার পায়ের কাছাকাছি করে দেবে আপনারা করে দেখেন এই নারা কালাম দিয়ে আমি বহুত পাতা খেলছি হ্যাঁ আপনারা হয়তো আমাকে পাতা খেলা দেখেন নাই কারণ খুব কম দেখেছেন আমি পাতা খেলার ভিডিওতে আমি ফেস হই নাই একজনকে ফেস করেছিলাম সবচেয়ে বেশি তে যাই হোক কথা বেশি বাড়াবো না আপনারা এই নারা কালামের নিয়ম নীতি আমি বলে দিলাম মন চাইলে আমার কাছে অনুমতি নিতে পারেন এর ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা যদি চাও পাতা খেলা বলেন আর যে ধরনেরই চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম